জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধ অপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে জাস্টিস ফর বাংলাদেশ জেনেসাই নাইনটিন সেভেন্টি ওয়ান ইউকে নিপুর শাখার উদ্যোগে গতকাল নিপুরের স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সমাবেশে বক্তারা জিএমবি ও জামার শিবির একই সূত্রে গাথা পুলিশকে হত্যা করে জঙ্গি ছিনিয়ে নেওয়ার সাথে তাদের যুগসূত্র রয়েছে জামার শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের দাবি সংগঠনে নিউপুরের ডেপুটি কনভেনার শাহ মোহাম্মদ শাফি কাদিরের সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল এম এ রুফ ও জয়েন্ট সেক্রেটারি রুল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় জাস্টিস ফর বাংলাদেশ জেনেসার নাইনটিন সেভেন্টি ওয়ান ইউকে কনভেনার ওয়েলস আওয়াম লীগের সভাপতি প্রধান অতিথির বক্তব্যে চিহ্নিত রাজাকাদের বিচার দ্রুত সম্পন্ন করা সহ রায় বাস্তবায়নের মাধ্যমে জাতিকে পুরোপুরি কলঙ্কমুক্ত করার জোর দাবি জানান বিশেষ অতিথি হিসাবে ইউকে ডেপুটি কনভেনার মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক মুক্তিযোদ্ধা রেজাউলক চৌধুরী হাজিল ইয়াকত আলী আব্দুল হান্নান আবুল হুসেন ওয়াদুর শেখ আনোয়ার মুিবুর রহমান মুই ফখরুল ইসলাম বেলায়তুসেন খান আনহার মিয়া সিতাবালি সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও জাস্টিফ অফ বাংলাদেশ জেনেসাইড ইউকে নিপুর কারি বিষ্টল ও সন্সি শাখার অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা জামাত বিএনপি কর্তৃক বিশ্বে বাংলাদেশের বিরুদ্ধে নানা মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার ব্যক্ত করেন ওয়েলসে নিপুর থেকে মকিস মনসুর বাংলা টিভি নিউজ